নেতা নেত্রীদেরকে পামপট্টি দিয়া বেলুনের মতো ফুলানোর জন্য এই দেশে কিছু নিজের খাইয়া পরের চাকরি করার পরগাছা মৌলভী আছে, এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি। ওলামায়ে ওনারা হালুয়া রুটির ভাগ চায়, কি চায়? হালুয়া রুটির ভাগ চায়। কি হবে হালুয়া রুটির ভাগ দিয়া? জীবনটা কয়দিনের? খুব ক্ষুদ্র একটা জীবন। কে খাঁটি মমিন কে খাঁটি মমিন না, এটা তো আর দালালি করে বুঝাবার দরকার নাই। নেতা বসে আছে, নেত্রী বসে আছে, দালাল মাইক নিয়ে বলতেছে জগতের মমিনদের বড় মমিন, সেরা দশ মমিনের এক মমিন। বেটা তার ভিতরে ইমান আছে নাই তুমি দেখছো নাকি? তো তুমি সার্টিফিকেট দেবার কে? দালালি করার মাধ্যমে তুমি তো বেইমান হয়ে যাচ্ছ, দালালের খাতায় নাম লেখাচ্ছ। আপনারা ধোকায় আছেন, সাতচল্লিশের আগ থেকে ধোকায় আছেন। আপনারা বাপদাদারাও ধোকা খাইছে, আপনারাও ধোকা খাচ্ছে। দায়িত্বে সব মুনাফেকরা যায়, কারা যায়? একজনও ইমানের দাবিতে সত্যবাদী। এখন আপনি ইমানের দাবিতে সত্যবাদী হলেন কি না বুঝবেন কেমন করে? আলামত লাগবে না, কথা বলে না। আপনি যেদিন ম্যাচিউর্ড হয়েছেন বালেক, আপনার বাবা মা বলছে যে আজকে তুমি বালেক হয়েছো না? নিজে বুঝছেন, কথা বলে নিজে বুঝছেন না? না, স্যার বলছে প্রাইমারি স্কুলে তুই বালেক হয়েছ কালকে, আপনি নিজে বুঝেছেন আপনি কি হয়েছেন? ম্যাচিউর্ড, বালেক হয়ে গেছেন, ঠিক কি না? মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে এক মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আমি যে তরিকত পার হয়ে শরীয়ত পার হয়ে তরিকত পার হয়ে হাকিকতে পৌঁছলাম তা বুঝবো কেমন করে? তিনি বলছেন তুমি যেদিন বালেগ হইছ কেউ বুঝাইছে না বুঝছ? বলে নিজে বুঝছি। তিনি বললেন হাকিকতে যখন পৌঁছবা তুমি নিজেই বুঝবা যে তুমি হাকিকতের স্তরে চলে গেছো। তা আপনি যে ইমানের দাবিতে সত্যবাদী হলেন কিনা তার আলামত আছে, কি আছে? প্রকৃত মমিন কিনা আপনি, আল্লাহ তাআলা সেটা বলেন, ইন্নামাল মুমিনুন আই ইন্নামাল মুমিনুনাল কামিলুন আল্লাযীনা ইসতাকমালু ঈমানাহুম। পরিপূর্ণ মমিন তো তারাই, ইমানের দাবিতে তো সত্যবাদী তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ তাদের কাছে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম তাদের অন্তঃসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কার জিকিরে? সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহ তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তারা নিরঙ্কুশভাবে তাদের রবের উপর তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি আমার প্রদত্ত রিজিক থেকে খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই প্রকৃত অর্থে প্রকৃত মমিন। এটা কে সার্টিফাইড করলেন? সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যগুলো, এই খাসলতগুলো, এই আচরণ, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যখন আপনার মধ্যে আপনি উপলব্ধি করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনি প্রকৃত মমিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কে খাঁটি মমিন কে খাঁটি মমিন না, এটা তো আর দালালি করে বুঝাবার দরকার নাই, আছে? আমাদের দেশে এটা হয়, নেতা বসে আছে, নেত্রী বসে আছে, দালাল মাইক নিয়ে বলতেছে
জগতের মুমিনদের বড় মুমিন সেরা 10 মুমিনের এক মুমিন বেটা তার ভিতরে ঈমান আছে নাই তুমি দেখছো নাকি তো তুমি সার্টিফিকেট দে বারকে দালালি করার মাধ্যমে তুমি তো বেঈমান হয়ে যাচ্ছ দালালের খাতায় নাম লেখাচ্ছ কে মুমিন হ্যাঁ কারো দ্বারা যদি কুফর হয় কি হয় কুফর হয় আপনি তাকে কাফের বলতে বাধ্য কিন্তু কারো দ্বারা যদি কুফর না হয় সে কতটুকু মুমিন এটা কে জানেন আল্লাহ আপনি সার্টিফাই করতে পারবেন না আমাদের দেশে এটা হচ্ছে হচ্ছে না নেতা নেত্রীদেরকে পামপট্টি দিয়া বেলুনের মতো ফুলানোর জন্য এই দেশে কিছু নিজের খাইয়া পরের চাকরি করার কিছু পরগাছা মৌলভি আছে এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি ওলামায়ে ওনারা হালুয়া রুটির ভাগ চায় কি চায় হালুয়া রুটির ভাগ চায় কি হবে হালুয়া রুটির ভাগ দিয়া জীবনটা কয় দিনের খুব ক্ষুদ্র একটা জীবন ঠিক কি না দেখুন ভাত যখন পচে যায় কম গন্ধ হয় আর বিরিয়ানি পচে গেলে মৌলভি যখন দুনিয়াদার হয় তখন এটা বেশি পচে যায় এটার গন্ধ বেশি ছড়ায় ঠিক কি না তাহলে কে প্রকৃত মুমিন এই আলামতগুলো বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালে প্রকৃত মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন ঈমানের দাবি করা এক বিষয় আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয় দেড় হাজার বছর আগে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন ইহুদিদের মধ্যে কিছু লোক বলতে লাগলো যে আমরাও আল্লাহকে বিশ্বাস করি আমরা আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেছেন তাদের কথা وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আমরা ঈমান রাখি বিশ্বাস রাখি আখেরাতের উপর আল্লাহ বলেন কিন্তু তারা মুমিন নয় তাহলে ঈমানের দাবি করা এক জিনিস আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক জিনিস ঠিক কি না মুনাফিক যারা তারা তো বলতো আমরা মুমিন আমরা মুসলিম কিন্তু আল্লাহ তাদেরকে মুমিন মুসলিম হিসেবে স্বীকৃতি দেন নাই বরং তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি কঠিন আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে অথচ মুনাফিকরা ঈমানের দাবিদার কিন্তু তাদের ঈমানটা অ্যাকসেপ্টেড না অতএব ঈমানের দাবি করাটা এক বিষয় আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয় ঠিক কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কথাগুলি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون প্রকৃত মুমিন তো তারাই যারা বিশ্বাস স্থাপন করে যারা ঈমান আনে মহান আল্লাহর উপর এবং ঈমান এনে আনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অতঃপর ঈমানের কোনো একটি বিষয়ে ন্যূনতম সন্দেহ পোষণ করে না অর্থাৎ ঈমানটা হবে সন্দেহ মুক্ত সংশয় মুক্ত অতঃপর তারা আল্লাহর প্রতি জিহাদ করে জান ও মাল দিয়ে আল্লাহ বলেন তারাই সাদিকুন ঈমানের দাবিতে সত্যবাদী ঠিক
আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শরায়েতগুলো যারা পূরণ করতে পারবে না তারা ঈমানের দাবিতে সত্যবাদী নয় তাদেরকে আমরা বলি মুনাফিক কি বলি মুনাফিক মুনাফিক